সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা এই মুহূর্তে যে খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ গত এক ঘন্টায় যে ঘটনা ঘটে গিয়েছে এত দিন ধরে গত কয়েক দিন ধরে সকলে এই দিকেই নজর দিয়েছিলেন তার কারণ সুভেন্দু অধিকারী যে নাম নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছিল রাজ্য রাজনীতিতে সেই সুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন কমলিকা আমরা গত কয়েকদিন ধরেই বলছিলাম এবং আমরাই সবার আগে বলছিলাম যে তিনি আর সময়ের অপেক্ষা বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তার কারণ তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন এবং তিনি একের পর এক তার যে ক্ষোভ সেগুলো তিনি বলছিলেন তাহলে এবার শুধুমাত্র দলের সদস্য পদ সেটাও কি তিনি ছাড়তে চলেছেন এবং বিজেপিতে যে জয়েনের কথা বা যোগ দেওয়ার কথা আমরা বলছি সেটা কি সত্যি শনিবার হচ্ছে অবশ্যই এর মধ্যে আর কোনো দ্বিমত নেই শুভেন্দু অধিকারী যেটা আমরা প্রথম থেকে বলে এসেছি আমরা শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা পদক্ষেপ যেগুলো নিয়েছে প্রত্যেকটা পদক্ষেপে News18 Bangla আমরা এগিয়েছিলাম আজকে সকাল 9টার সময় আমরা ব্রেক করি যে শুভেন্দু অধিকারী তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করছেন আর ঠিক 2:30 দুপুর গড়াতে বিকেল হতে হতেই আমরা দেখলাম আমাদের খবরের উপরেই শিলমোহর পড়লো শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় গেলেন পদত্যাগ করলেন এবং আমাদের অন্য জায়গা থেকে যে খবর আসছিল সম্ভবত শুভেন্দু অধিকারী এখন যে জায়গায় পৌঁছচ্ছে কাকসাথে শুনি মণ্ডলের বাড়িতে যেখানে আমাদের অপর প্রতিনিধি সহকর্মীরা রয়েছেন সেখানে একটা গোপন বৈঠক হচ্ছে মঞ্জিরা তুমি যে প্রশ্নটা করছিলে সেই প্রশ্নেই যদি আবার ফিরে আসি তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার অর্থাৎ রাজনৈতিক মহল বা আমরা যারা শুভেন্দু অধিকারী খবর ফলো করছিলাম এটা খুব পরিষ্কার ছিল শুভেন্দু অধিকারী যেদিন নিরাপত্তা ছাড়লেন তারপরের দিনই তিনি মন্ত্রিত্ব ছাড়লেন যে শুভেন্দু অধিকারী এখন আর তৃণমূল কংগ্রেসে থাকবেন না তবে অবশ্যই একটা বৈঠক হয়েছিল সেই বৈঠক ফলপ্রসূ হয়নি তারপরে আমরা দেখলাম ঠিক যেভাবে এক দল থেকে অন্য দল যেতে গেলে যে নিয়মগুলো মানতে হয় সেই নিয়মগুলো শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ফলো করলেন তিনি প্রথমে মন্ত্রিত্ব ছাড়লেন তিনি আজকে বিধায়ক পদ ছাড়লেন এবং News18 Bangla গতকাল যে সবার আগে যে খবরটা করেছে যে এই শনিবারই শুভেন্দু অধিকারী তিনি যোগদান করতে চলেছেন বিজেপিতে সেই খবর সত্যি শুভেন্দু অধিকারী শনিবার দিনই বিজেপিতে যোগদান করবেন এর মধ্যে আর কোনো রকম কোনো জল্পনা নেই কিন্তু এখন যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে শুভেন্দু এবং দলের তরফ থেকে এটাও বলে রাখি যে তৃণমূল কংগ্রেসের কাছেও শুভেন্দু অধিকারী এখন ক্লোজ চ্যাপ্টার কিন্তু এখন যে প্রশ্নটা সামনে আসছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী শুধু একা নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্য কেউ রয়েছে অন্যরা রয়েছে আমরা জানি শীলভদ্র দত্ত তিনিও যথেষ্ট বেসুরো এবং তাকেও দল তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে তিনি দলের সঙ্গে কথা বলেননি শীলভদ্র দত্ত আমাদের কাছে যে ইনফরমেশন আছে শীলভদ্র দত্ত শনিবার দিন যোগদান করতে পারেন বিজেপিতে সম্ভবত তিনি শনিবার যোগদান করবেন বিজেপিতে এবং এখন আমাদের সহকর্মী যেখানে রয়েছেন কাকসায় সেখানে কমলিকা এখানেই আমারও খুব জানতে ইচ্ছে করছে এবং আমাদের দর্শকদেরও খুব জানতে ইচ্ছে করছে আবির কোথায় পৌঁছলো কারণ শুভেন্দু অধিকারীর গাড়ির সঙ্গেই রয়েছে আবির ঘোষাল আবিরের সঙ্গে একটু কথা বলে নি আবির কতদূর পৌঁছলে কোন দিকে যাচ্ছ তোমরা দেখো 27 ডিসেম্বর মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করলেন এবং আজকে হচ্ছে 16ই ডিসেম্বর মাঝে অর্থাৎ এই 20 দিনের এপিসোডে শুভেন্দু অধিকারী একেবারে পরিষ্কার করে দিয়েছেন তিনি রাজনৈতিক ভাবে কোন অবস্থান নিতে চলেছেন দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি ধীরে ধীরে দূরত্ব বৃদ্ধি করার সঙ্গে সঙ্গেও যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে নয় বাকি দলগুলোতেও পরিচিত ছিল তাদের সঙ্গে তার যে যোগাযোগ নিবিড় হচ্ছিল গত কয়েকদিনে সেই বিষয়টা পরিষ্কার হয়েছে তারই প্রথম অংশ হিসাবে তোকে জানিয়ে রাখি নাম প্রকাশ করতে পারবো না এমনই এটা সূত্র ধরে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক বিধায়কের বক্তব্য ছিল যে সবে তো ট্রেলার শুরু হয়েছে সেই হিসাবে দেখতে গেলে শুভেন্দু অধিকারী তিনি যেখানে আজকে কিছুক্ষণের মধ্যে পৌঁছচ্ছেন যদি খুব আমরা যেদিকে সূত্র মারফত এগোচ্ছি তিনি দুর্গাপুরে পৌঁছচ্ছেন নেতার বাড়িতে তার বৈঠক হওয়ার কথা আছে তার সঙ্গে তিনি আলোচনা করবেন যেখানে দক্ষিণবঙ্গের আরো কতগুলো জায়গা থেকেও কতগুলো নেতা এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে সেই বৈঠক সেখানে হওয়ার পরই শনিবার দিনকে আরো একটি চমক সেখানে থাকতে পারে বা আগামী সপ্তাহতে দিল্লিতে বেশ কতগুলো চমক শুভেন্দু অধিকারী দেখাতে পারেন এমনই ইঙ্গিত মিলছে আবির যে নেতার কথা তুমি বলছো এবং দুর্গাপুরের দিকে যাচ্ছে আমরা এতক্ষণ ধরে বলছিলাম বর্ধমান পূর্বে তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল কারণ তার বাড়ির সামনেই কিন্তু স্বাগত শুভেন্দু অধিকারী এই কাট আউটও ইতিমধ্যেই লেগে গেছে তাহলে কি সেই দিকেই এগোচ্ছেন শুভেন্দু অধিকারী একেবারেই তাই তিনি সেদিকেই এগোচ্ছেন আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি যে সুনীল মণ্ডলের বাড়ির দিকেই শুভেন্দু অধিকারী এগোচ্ছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে সুনীল মণ্ডলের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে আরো বেশ কয়েকদিনের উপস্থিত থাকার কথা রয়েছে শুধুমাত্র এই মুহূর্তে শুভেন্দু অধিকারী শিবির বাকিদের নাম তারা এই মুহূর্তে তারা প্রকাশ্যে আনতে চাইছেন এমনটাই জানাচ্ছে তোমার সাথে সাথে কথা জানিয়ে
শুভেন্দু অধিকারীর কনভয়। এবং সবচেয়ে মজাদার যেটা, দর্শকরা এতদিন ধরে শুভেন্দু অধিকারীকে দেখে অভ্যস্ত, দীর্ঘদিন ধরে যারা শুভেন্দু অধিকারীর বিভিন্ন দপ্তরের খবর করে থাকে, আমি সেই জায়গা থেকে বলতে পারি আমি দীর্ঘদিন ধরে করি, শুভেন্দু অধিকারীর ব্র্যান্ড মার্ক কার রয়েছে, একটা কালো রঙের গাড়ি রয়েছে, তিনি সেটাতে স্বচ্ছন্দ থাকেন। আজকে তিনি সেই কালো গাড়ি বদল করেন, তিনি সাদা গাড়ি করে তিনি এখানে আসেন বিধানসভাতে, তিনি সেখানে এসে তার ইস্তফাপত্র দেন। এবং এখানে তো মন্দিরা ভীষণ আকর্ষণীয়, যেটা ছিল একেবারে বিধানসভা ভবনের যে সিঁড়ি, সেই সিঁড়ি থেকে একেবারে সচিব সমের খড় পর্যন্ত, একেবারে শুভেন্দু অধিকারীকে ফের ঘরে পৌঁছে দেওয়া পর্যন্ত 3:49 থেকে 4:19 পর্যন্ত তার সঙ্গে গোটাটাই ছিলেন হচ্ছেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, তিনিও ঘনিষ্ঠ বলে পরিচিত শুভেন্দু অধিকারী। ফলে যেটা 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 খবর সেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে তিনি দুর্গাপুরে পৌঁছবেন। আমি তোমার সাথে আমার কথা হবে আমি একটুখানি কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি বলছেন শুনবো। যারা ভোগ করার তারা ভোগ করে নিয়ে এবারে চলে যাওয়ার চেষ্টা করে যাক না, কিচ্ছু অসুবিধা নেই। আবার দেখবেন চলে আসবে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 200 খানা MLS নিয়ে এসে আবার মন্ত্রী হবে, চিফ মিনিস্টার হবে, আবার দেখবেন সুসুর করে চলে আসবে। এরা হচ্ছে সব ভোগী, বুঝলেন না, চিরকাল ভোগ করে এসছে। ওদের পদ চাই, পদ মন্ত্রিত্বের পদ। 2014 এমপি হয়েছিল, জিতেছিল, 2016 এলো কেন, এখানে মন্ত্রী হওয়ার জন্য এলো তো। এখন এখন ওনার স্বপ্ন হচ্ছে চিফ মিনিস্টার হবো, মুখ্যমন্ত্রী হবো, উপমুখ্যমন্ত্রী হবো, এই সমস্ত স্বপ্ন নিয়ে রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম, আমরা শুনবো এবার দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বলছেন। শুভেন্দু বাবু আসবেন আসবেন আমরা শুনছিলাম, তিনি প্রথম মন্ত্রিত্ব থেকে তার বিভিন্ন পদ থেকে তারপরে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন, আর হয়তো আপনারা যেটা বলছেন সেদিকেই গতি প্রকৃতি যাচ্ছে। শুধু শুভেন্দুবাবু নন, পার্টির মধ্যে এরকম অনেক সিনিয়র লিডার যারা পার্টির প্রতিষ্ঠা থেকেই আছেন, যাদের যোগদানে পার্টি এতদূর বিকশিত হয়েছে, ক্ষমতা এসছে, তারা পার্টি ছেড়ে চলে যাচ্ছেন। তার মানে বুঝতে হবে টিএমসির মধ্যে কিছু গণ্ডগোল আছে। মমতা ব্যানার্জি এর জন্য বিজেপিকে দায়ী করছেন, আমাদের কোনো দায় নেই, আমরা আমাদের কাজ করছি, আমাদের কাজে আমাদের লড়াইতে মানুষ যদি প্রভাবিত হয়ে আসে দোষ নেই। যিনি অন্যের বাড়ি ভেঙে নিজের বাড়ি তৈরি করেন তার বাড়িতে কিন্তু ভাঙবেই, আজকে সেই দিকেই যাচ্ছে। আমরা অপেক্ষা করছি, যদি আসেন অবশ্যই ওয়েলকাম করব। দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনলাম, এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাও আমরা শুনলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম থেকেই যে কথা বলছিলেন যে যারা যেতে চান তারা চলে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কলাতেও আমরা এই একই সুর শুনেছি। এবং বারবার যেটা বলা হচ্ছে যে ক্ষমতার লোভে শুভেন্দু অধিকারী এ ধরনের পদক্ষেপ করেছেন, এবং তিনি একের পর এক আমরা যেরকম দেখেছি যে 26 নভেম্বর HRBC-র চেয়ারম্যান থেকে পদ ছাড়েন তিনি, 27 নভেম্বর তিনি মন্ত্রিত্ব ছাড়েন, এবং আজ তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। কাকসা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, এবং শরদিন্দুও রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। জয়ন্ত তুমি যেখানটায় রয়েছো, সুনীল মণ্ডল অর্থাৎ আবারও একজন বেসুরো বর্ধমান পূর্বে তৃণমূল সাংসদ, তার বাড়ির সামনে, এই বাড়ির সামনের এই মুহূর্তের ছবিটা কি, শুভেন্দু অধিকারী কি এই বাড়িতেই আসছেন? দেখো প্রথমে দেখাবো এই মোড়ে মাথায় একটা লাগানো হয়েছে উঠুক স্লোগান, লাগলে দেব রক্ত, আমরা দাদার ভক্ত, আমরা দাদার অনুগামী। এই পোস্টারটা এই মাত্র লাগানো হলো, যখনই খবর এলো যে শুভেন্দু অধিকারী দুর্গাপুরের পথে অর্থাৎ কাকসায় সুনীল মণ্ডলের বাড়ির পথে, যখন আমার সঙ্গে শরদিন্দু রয়েছে, শরদিন্দু এই এই খবরের প্রথম থেকেই শরদিন্দু খবর আসছে, কারণ সুনীল মণ্ডল হচ্ছে বর্ধমান পূর্বের সাংসদ। শরদিন্দু তোমার কাছে কি খবর আছে? দেখো আজকে যেটা আমরা কয়েকদিন ধরেই দেখছিলাম যে সুনীল মণ্ডল প্রকাশ্যেই বিস্ফোরক বক্তব্য রাখছিলেন দলের বিরুদ্ধে, এবং তারই জেরে আজকে যখনই দেখা যাচ্ছে যে এখানে দক্ষিণবঙ্গের শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, পাশের বীরভূম জেলা, বাঁকুড়া জেলা থেকে শুরু করে আশপাশের যত পশ্চিম বর্ধমান, এই যে নেতারা যারা রয়েছেন, যারা দাদার অনুগামী হিসেবে মুখ খুলছেন এবং যারা যেতে চলেছেন তাদেরকেই ডেকে একটা বৈঠক হচ্ছে, এবং এই বৈঠকে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন শুভেন্দু অধিকারী। কোনো 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 বিধায়ক ইতিমধ্যেই কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু
তিনি এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে আমাদের কথা হয়েছিল। তিনি বলেছেন আজকে বৈঠকে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে এর আগেও বেশ কয়েকবার তার যোগাযোগ কথাবার্তা হয়েছে, আজকে আরও চূড়ান্তভাবে ঠিক হবে যে কীভাবে কবে তারা যোগ দিতে চলেছেন নতুন দলে বা কী কর্মপন্থা হবে। এবং বিশ্বজিৎ কুণ্ডু তিনি পরিষ্কার বলেছেন যে এই যে প্রশান্ত কিশোর যে দলে আসার পর থেকেই তারা দলে গুরুত্ব হারিয়েছেন, সেই কারণেই তিনি থাকছিলেন না। এবং তোমাকে জানিয়ে রাখি তোমার মাধ্যমে দর্শকদের যে সৈকত পাঁজা মন্তেশ্বরের বিধায়ক তার সঙ্গেও আমাদের কথা হয়েছে একটু আগেই, তিনি বলেছেন তিনিও দলের কোনো কর্মসূচিতে আপাতত নিজে থেকে যোগ দিচ্ছেন না, তবে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে তার যোগাযোগ থাকলেও এখনো তিনি সিদ্ধান্ত নেননি কি করবেন। প্রশান্ত কিশোরের বিরুদ্ধে কিন্তু গোটা তোমাদের কাছে আমি ফিরছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই দল বদল নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তিন দিনের সফরে কোচবিহারে ছিলেন, সেখানে কি বলেছেন শুনবো। যারা প্রথম থেকে তৃণমূলে আছে তারা কিন্তু আছে, একটা দুটো জোয়ারে আসে ভাটায় চলে যায়, ওতে কোনো জয় আসে না, কিন্তু যারা প্রথম দিন থেকে থাকে তারা কিন্তু শেষ দিন পর্যন্ত থাকে। তার কারণ মানুষ রোজ রোজ তার চরিত্র বদল করতে পারে না, কাপড় জামা বদলানো যায়, আদর্শ বদলানো যায় না। তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কেন? কত অত্যাচার দেখেছি আমরা সিপিএম এ 34 বছর ধরে। রবীন্দ্র বিমান হায়দারের ঘটনা ভুলে গিয়েছেন? ভুলেননি নিশ্চয়ই, আমার তো মনে আছে, আমি এসেছিলাম কুচবিহারে নার্স বর্ণালী দত্তর ঘটনা আমি কিন্তু ভুলিনি, আমার সব মনে আছে। আমি একটার পর একটা মিছিল মিটিং কুচবিহারে করে গেছি যখন কেউ আসতো না, এবং উত্তরবঙ্গের বঞ্চনা লাঞ্ছনা সেদিন থেকে আমার নলেজে আছে। অ্যাসিস্ট্যান্ট এডিটর কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, একটু এই বিষয়টা যদি তুমি আমাদের বলো যে রাজ্য বিধানসভার যে রুল রয়েছে 241 অনুযায়ী পদত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী, নিজের হাতে লিখে পদত্যাগপত্র দিয়েছেন, পদত্যাগপত্র কি গ্রহণ হয়েছে, ইস্তফা গৃহীত হয়েছে? আমাদের অধ্যক্ষ যেটা জানিয়েছেন, অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র এসে পৌঁছয়নি, পদত্যাগপত্র দেওয়া হয়েছে বিধানসভার সচিব যিনি তার কাছে, অধ্যক্ষ তিনি অফিসে যাবেন এবং তিনি অফিসে গিয়ে কালকে দেখবেন যে সেই পদত্যাগপত্র এসছে কিনা, এবং তখন তিনি সেই বিষয় নিয়ে জানাবেন। নিয়মটা কি? নিয়ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রুলস অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি রুলস অ্যান্ড প্রসিডিওর 241 ধারা, যা ভারতীয় সংবিধানের অন্তর্গত রয়েছে যে নিয়ম, অর্থাৎ একটি বিধানসভা এবং বিধায়ক তারা কিভাবে তাদের যে কি রুলস ফলো করবে সেই নিয়ম অনুযায়ী শুভেন্দু অধিকারী যেটা করেছেন, দুরকম ভাবে পদত্যাগ করা যায়। এক, যে বিধায়ক পদত্যাগ করবেন তিনি নিজে আসবেন, তিনি নিজে এসে পদত্যাগপত্র দেবেন, এবং সেই পদত্যাগপত্রে কোথাও এটা লিখতে হবে না যে তিনি কেন পদত্যাগ করছেন, হাতে লিখে দিতে হবে সেই পদত্যাগপত্র। এবং আমরা ঠিক সেই রকমভাবেই দেখলাম শুভেন্দু অধিকারী, তিনি নিয়ম মেনে এসে পদত্যাগপত্র জমা দিলেন, সচিবের কাছে জমা দিলেন। এর আরেকটা হতে পারে যে তিনি যদি নিজে না আসতেন তাহলে দূত মারফত পাঠাতেন, কিন্তু দূত মারফত যদি সেই পদত্যাগপত্র পৌঁছায় তাহলে সেই ক্ষেত্রে তার সত্যতা যাচাই করে অধ্যক্ষ। যদিও শুভেন্দু অধিকারী যেটা অধ্যক্ষ আমাদের জানালেন যে অধ্যক্ষর কাছে পদত্যাগপত্র এসে পৌঁছয়নি, কারণ অধ্যক্ষ বিধানসভায় ছিলেন না, সেক্ষেত্রে সচিবকে দিলেও সংবিধানের নিয়ম অনুযায়ী এবং ওয়েস্ট বেঙ্গল রুলস এর প্রসিডিওর অনুযায়ী তা গৃহীত করা উচিত। আগামীকাল জানা যাবে যে অধ্যক্ষ বা অধ্যক্ষ যখন অফিসে ফেরত যাবে তখন অধ্যক্ষ কিভাবে জানান এই বিষয়টা, সেটা দেখতে হবে। কারণ নিয়ম হচ্ছে যে অধিবেশন যদি চলে, অর্থাৎ বিধানসভার অধিবেশন যদি চলে, তাহলে সেই অধিবেশনে এসে অধ্যক্ষ তিনি জানাবেন যে বিধায়ক পদত্যাগ করেছেন। আর যদি অধিবেশন না চলা অবস্থায় হয় যেরকম এখন রয়েছে, তাহলে সেক্ষেত্রে অধ্যক্ষ যে গেজেট বা বুলেটিন বেরোয় সেই বুলেটিনে জানানো হবে যে ও এই বিধায়ক পদত্যাগ করেছেন। শুভেন্দু অধিকারী আমরা যেটা দেখলাম চরম নিয়মানুবর্তিতা ফলো করলেন, কারণ বহু সময় বহু জায়গায় বহু বিধায়ক এক দল থেকে অন্য দল গেছেন, কিন্তু এটা দেখা গেছে, অর্থাৎ গত 5-6 বছরেই দেখা গেছে যে বহু দল থেকে এক বিধায়ক অন্য দলে গেলেও বিধায়ক পদ তারা ছাড়েনি। কিন্তু শুভেন্দু অধিকারী এক এক করে আমরা দেখলাম, প্রথমে সুরক্ষা ছাড়লেন, তারপর মন্ত্রিত্ব ছাড়লেন, তারপর আজকে তিনি বিধায়ক পদ ছাড়লেন, এবং সমস্ত কিছু ছেড়ে 72 ঘন্টার মধ্যে News18 বাংলা যে খবর সবার আগে করেছিল, শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে যোগদান করছেন, এটাই এখন সবচেয়ে বড় খবর, যে খবর News18 বাংলা ব্রেক করেছে।
এবারে কমলিকা সেই খবরের দিকেই আমাদের নজর রয়েছে, কারণ শুভেন্দু অধিকারীর গাড়ি, যেটা বলছিল আমাদের প্রতিনিধি আবির ঘোষাল, যে নিজের পছন্দের কালো রঙের গাড়ি নয়, সাদা রঙের গাড়ি করে তিনি বর্ধমানের দুর্গাপুরের দিকেই যাচ্ছেন এবং সেখানে আমাদের অপর প্রতিনিধিরা অর্থাৎ শরদিন্দু জয়ন্ত সেখানে অপেক্ষা করছেন, সেই খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং সৌগত রায় কি বলছেন, মুকুল রায় তারাই বা কি বলছেন, একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন।